मॉर्निंग डियर स्टूडेंट्स, स्टैंडर्ड वन बांग्ला इलर्निंग क्लासे सबाई के स्वागत। देखो तुम्हारे कतदिन व्यंजनवर्ण स्वरवर्ण रूपर पढ़ा चलते, रिविसन दिए अर्थटा लेखाना हो तेना अर्थ लेखाना हो विपरीत शब्द लेखाना हो गए। आज के स्वरवर्ण व्यंजनवर्ण ये दुटो वर्णर ऊपर हमें कि करब, আমরা বাক্য গঠন লিখব। বাক্য গঠন একটাও আমাদের হয়নি, আজকে প্রথম ক্লাস হবে বাক্য গঠন করা। বাক্য গঠন করার আগে আমরা গত ক্লাসের পড়াটা একটু আলোচনা করে দেই। গত ক্লাসে আমরা কি করেছিলাম, অর্থ লিখেছিলাম না, অর্থ তো তার আগের ক্লাসে লিখেছিলাম, গত ক্লাসে বিপরীত শব্দ লিখেছিলাম। বিপরীত শব্দ দেখো পড়া, পড়া থেকে কি হবে লেখা, ঘরে, ঘরে থেকে কি বাইরে, দেখো পাঠ বাইরে, কাঁধে, কাঁধে থেকে কি হবে হাসে, যারা কাজটা তুলুনি তারা তুলে না খাতা, কাঁধে, কাঁধে থেকে কি হবে হাসে, কিনে, কিনে থেকে কি হবে বেঁচে, যাই, যাই থেকে কি হবে আসি। তাহলে পড়া, পড়া থেকে বিপরীত শব্দ লেখা, ঘরে, ঘরে থেকে বিপরীত শব্দ বাইরে, কাঁধে, কাঁধে থেকে বিপরীত শব্দ হাসে, কিনে, কিনে থেকে বিপরীত শব্দ বেঁচে, যাই, যাই থেকে বিপরীত শব্দ আসি। আর তার আগে অর্থটা কি হয়েছিল তার আগের ক্লাসে, ডিঙি, ডিঙি থেকে ছোট নৌকো, বোঝা, বোঝা থেকে ভার, কখনো, কখনো থেকে কখনো, গো, গোল মানে গোল না, গোল মানে গোল মা, চিৎকার, হইচই, এটাকে বলছে গোলমাল। বাদল, বাদল থেকে বৃষ্টি, চর, চরের অর্থ নদীর পাড়, শাল, শালের অর্থ শীতের চাদর। তাহলে অর্থ বিপরীতগুলো একবার আমরা বললাম, তখন আমরা বাক্য গঠনগুলো করব। কিভাবে আজকে নতুন পড়া বাক্য গঠন করো, বাক্য গঠন করো। আম দিয়ে দেখো, আম, আম আমাদের জাতীয় ফল, কিভাবে আম আমাদের, আম আমাদের, আম ময়াকার দয়কার আম আমাদের জাতীয় বর্গীয় দ হবে, বর্গীয় রবিবার, রবিবার একটা ডিলিট দিলাম এখানে।
ঠিক আছে তিনটে করে শিখেছো এবার কি করবে তোমরা চারটে করে শিখছো আস্তে আস্তে ভাগ করে হবে তারপর দেখো ছাতা ছাতা কিনেছি পাশে কি